29টা প্রকল্প উদ্বোধন করেছি, 4টা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আমরা কি কি প্রকল্প, এছাড়া এর পূর্বে যখন করোনাকালীন সময়েও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই এলাকার অনেক প্রকল্প আমরা উদ্বোধন করেছি, তখন সরাসরি ওই করোনা অতিমারির কারণে আসতে পারিনি, যদিও আমার মনটা পড়েছিল সবসময় আপনাদেরই কাছে। আজকে আমি এসে আপনাদেরকে এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, সেই বিজয়ের মাসের উপহার দিয়ে গেলাম, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কক্সবাজার জেলার বাঘখালি নদীর বন্যা নিষ্কাশন নিয়ন্ত্রণ সেচ ও ড্রেজিং প্রকল্প প্রথম পর্যায়ে, কক্সবাজার জেলার শাহপরিদ্বীপে সি ডাইক অংশে বাঁধ পুনর্নির্মাণ প্রতিরক্ষা কাজ, কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত পোল্ডাসমের পুনর্বাসন প্রকল্প, কক্সবাজার জেলার লিংক রোড লাবণী মোড় সড়ক 4 লেনে উন্নীতকরণ, কক্সবাজার জেলার রামু ফতেখার কুল মারিচা জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্তকরণ উন্নীতকরণ, টেকনাফ শাহপরিদ্বীপ জেলা মহাসড়কের হারিয়াখালী হতে শাহপরিদ্বীপ অংশ পুনর্নির্মাণ প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, রামু কলঘর বাজার ও রাজারকুল ইউপি সড়কে বাঘখালী নদীর উপর দীর্ঘ সেতু যার নাম আমরা দিয়েছি ওসমান সরোয়ার আলম চৌধুরী সেতু নির্মাণ, কক্সবাজার জেলার নবনির্মিত 6টি ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন, উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবন রামু, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন টেকনাফ, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন মহাশকালী উখিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কক্সবাজার পৌরসভাধীন এয়ারপোর্ট রোড আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন শহীদ সরণী আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সড়ক আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন নাজিরা টেক সুটকি মহাল সড়ক আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন টেকপাড়া সড়ক আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন সি বিচ রোড আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন মুক্তিযোদ্ধা সরণি আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার পৌরসভাধীন সৈকত সরণ আবাসিক এলাকা সড়ক আরসিসিকরণ অন্যান্য কাজ, কক্সবাজার গণপূর্ত উদ্যান বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মঠ, কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা ভবন জোয়ারি নালা বালিকা উচ্চ বিদ্যালয় নির্মিত 4তলা একাডেমিক ভবন, আব্দুল বাবু চৌধুরী উচ্চ বিদ্যালয় নির্মিত 4তলা একাডেমিক ভবন, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মিত 4তলা ভবন, ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন কুতুবদিয়া, উপজেলা ভূমি অফিস ও পেকুয়া, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অ্যানেক্স ভবন আমি উদ্বোধন করেছি। তাছাড়া আমি আরও কয়েকটি প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট দ্বিতীয় পর্যায়ে শীর্ষক প্রকল্প ইতিমধ্যে আপনারা জানেন, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এই কক্সবাজারে আমরা তৈরি করে দিয়েছি। এখন আমরা ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট দ্বিতীয় পর্যায়ে আমরা প্রস্তুত করছি। কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন ধুরং সিসি মীরাখালী সড়কে ধুরং ঘাটে জেটি নির্মাণ, আকবর আলী ঘাটে জেটি নির্মাণ, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন মহেশখালী গোরখঘাটা ঘাটে জেটি নির্মাণ, কক্সবাজার জেলা বাংলাদেশ মায়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নয়ন করার জন্য উখিয়া টেকনাফ উপজেলার নাফ নদী বরাবর পোল্ডার সমূহ পুনর্বাসন প্রকল্প, এই সমস্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছি।